মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের ডাকা হয়নি, ডাকলে অবশ্যই যেতাম, বলেছেন সুদীপ রায় বর্মণ। মুখ্যমন্ত্রীর 13 তারিখের সভা এবং পরবর্তী সময়ে তা বাতিল নিয়ে এদিন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তিনি বলেছেন, যিনি সভা ডেকেছেন এবং বাতিল করেছেন তাঁকেই জিজ্ঞাসা করুন। পরে বলেছেন, দুদিনের সভায় তাদের ডাকা হলে তারা যেতেন, তাদের কেউ কিচ্ছু বলেননি। একটা অন্য প্রসঙ্গে স্যার, মুখ্যমন্ত্রী 13 তারিখ একটা একটা জনসভার আহ্বান করেছিল জনতা রায়ে, সেই প্রেক্ষিতে আপনাদের প্রতিক্রিয়াটা কী রয়েছে? পরবর্তী সময়ে উনি প্রত্যাহার করেছেন সেই বক্তব্যটা, যিনি ডেকেছেন উনি ক্যান্সেল করেছেন, এই ব্যাপারে আমি কি বলবো? স্যার, দুই দফায় ওনার বাড়িতে মিটিং বৈঠক হয়েছিল সব বিধায়কদের নিয়ে, আপনাদেরকে দেখা যায়নি স্যার? আমরা খবর পেলে যেতাম, খবর পাই না, পাইনি বলে যাইনি। সেই বৈঠকে আপনাদেরকে ডাকা হয়নি স্যার? না না। একটা কোশ্চেন, যে দুই দফায় মুখ্যমন্ত্রী বাড়িতে বৈঠক হয়েছিল, আপনাদেরকে দেখা যায়নি, সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, আমি বরাবরই বলেছি আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, কারা আমন্ত্রণ পেয়েছে জানি না, কিন্তু আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ আমাদেরকে বলা হয় বিক্ষুব্ধ বিধায়ক, আমরা মানুষের পক্ষে কথা বলছি, মানুষের স্বার্থে কথা বলছি, পার্টির পক্ষে কথা বলছি, নাড্ডাজির উপর আক্রমণ হয়েছে, তার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি, তাই আমাদেরকে বাগী বিধায়ক বলা হয়। তো আজকে যদি মানুষের কথা বলা যাবে না, এই পরিস্থিতি যদি এই রাজ্যে নেই, আমরা বিগত দিনেও সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করেছি, আপনারা দেখেছেন, মানুষের স্বার্থে কথা বলেছি এবং আগামী দিনে মানুষের স্বার্থে 100 বার কথা বলব। তাতে যদি দল আমাকে বাগী বা আমাদেরকে বিক্ষুব্ধ বিধায়ক বলে দাবি করে, তাতে আমাদের কিছু আছে যায় না। রাজ্যের জনগণ আমাদের পাশে রয়েছে, রাজ্যের মানুষ আমাদের পাশে। 13 তারিখ যে মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিক জনতা রায়ের যে ডাক দিয়েছিল, পরবর্তী সময়ে যদিও এটা ক্যান্সেল করা হয়েছে, এখন কি প্রাসঙ্গিক সেই জনতা রায়ের? এটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এই কর্মসূচিটা আনকনস্টিটিউশনাল, এবং 20,000-25,000 লোকের মাঝখান থেকে ম্যান্ডেট নেবে, রেফারেন্ডার নেবে, সেটা হয় না। কারণ মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না সেটা নির্ধারণ করবে বিধায়করা, জনগণ নয়। জনগণ ভোট দিয়ে বিধায়ক বানিয়েছে, বিধায়করা নির্ধারণ করবে মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না। উনি বুঝতে পেরেছেন, দেরিতে হলেও গতকাল উনি কর্মসূচি বাতিল করেছেন এবং দিল্লি থেকে বলা হয়েছে এই কর্মসূচি যেন বাতিল করা হয়, তাই সেই কর্মসূচি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। Pure Report, Channel Dindat.